আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে নতুন একটি বিষয় শেয়ার করব, সেটা হলো নারিশ কল সেন্টার। খামারিদের আরও ভালো সার্ভিস দিতে নারিশ মার্কেটিং ডিপার্টমেন্ট কল সেন্টার শুরু করতে যাচ্ছে। দুইটি কাজ আপনাদের করতে হবে, একটি হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন গুগল অ্যাপস থেকে, এবং ওই সফটওয়্যারটাকে কনফিগারেশন করতে হবে। প্রথমে প্লে স্টোরে গিয়ে, আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমি দেখাচ্ছি, জয়পার লিখবেন, জেড ও আই, এই যে এটা জেড ও আই পিই আর, জয়পার আই এ এক্স এস আই পি ভিওআইপি স্মার্টফোন, এই অ্যাপসটা আমার এখানে ওপেন করা আছে, আমার এখানে ইনস্টল করা আছে। আমি যদি ওপেন করো, আপনারা ইনস্টল করবেন, করে দেন ওপেন করবেন, এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনে প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আপনাকে নিতে হবে। পরে জাস্ট হোস্ট নেম দিবেন একটা, আমি নারিশ দিলাম। নেক্সট, ইউজ এনিওয়ে, অথেন্টিকেশন, ইউজার নেম 201, এটা আপনারা দিব সবাই, এটা এখানে জাস্ট একটা নাম্বার দিব। মানে এটা রেজিস্ট্রেশনটা ফ্যাক্ট না, মানে জাস্ট আমাকে মেইন স্ক্রিনে আসার জন্য এগুলো দিলাম। আপনারা এইভাবে করে মার্ক করলাম। এখন এখানে রেজিস্ট্রেশন ফেল দেখাচ্ছে, কোথায়? এখানে ক্লিক করে দেখবেন যে এই যে রেজিস্ট্রেশন ফেল দেখাচ্ছে, তখন আমি রেজিস্ট্রেশন ফেলডে ক্লিক করব, অথবা সেটিংসে ক্লিক করব, সেটিংস। মূল কনফিগারেশনটা কিন্তু এখানে। তো প্রথমে আমি অ্যাকাউন্টসে যাব, এখানে নারিশটা এখানে ক্রস হয়ে আছে, রেজিস্ট্রেশন ফেল দেখাচ্ছে, এটা জাস্ট ওপেন করব। এখন এইখানে আপনাদের, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দেবে ম্যান টু ম্যান, সেই ইনফরমেশনগুলো আপনারা এখানে দিবেন। যেমন এখানে অ্যাকাউন্ট নেম আছে, এটা দিবেন হচ্ছে নারিশ, ছোট স্মল হবে, এন ও ইউ আর আর এস নারিশ, সরি, এটা ওই নাম্বার নাম্বারটা দেওয়া হবে এখানে। পাসওয়ার্ড থাকবে হচ্ছে এগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি, এই অ্যাকাউন্ট নেম যেটা থাকবে, অথেন্টিকেশন ইউজারও সেম থাকবে, আর আউট বাউন্ড প্রক্সি এইখানে এইটাই থাকবে 220.151, এখানে একটা অ্যাড হবে কলম 5080। এই কয়েকটা কাজ আছে। প্রথমে কাজ হচ্ছে অ্যাকাউন্টস নেম আপনাদেরকে দেওয়া হবে অফিস থেকে, সেই নেমের জায়গায় নাম্বারটা দিবেন, হোস্ট হচ্ছে নারিশ দিবেন সবাই, ইউজার নেম, ইউজার নেম হচ্ছে ওই 201, যাকে দেওয়া হবে ডায়াল নাম্বার ওইটাই,
পাসওয়ার্ড অফিস থেকে দেওয়া হয়েছে সেটা আপনারা দিবেন। অথেন্টিকেশন ইউজার ওই 201 আর আউটবাউন্ড প্রক্সি এই নাম্বারটা সবার জন্য একই থাকবে। আচ্ছা, এবার নেটওয়ার্ক অপশনে চলে যেতে হবে। নেটওয়ার্ক এখানে এই কিছু না, এই যে ট্রান্সপোর্ট টাইপের TLS এর জায়গায় UDP মার্ক করে দিলে হবে। দেন ব্যাকে ব্যাকে এখন রেজিস্টার আমার হয়ে গেছে, এইটুকুই কাজ আর কি। এটা আপনারা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, না হলে আমরা সেটা আপনাদেরকে পরবর্তীতে সলভ করে দেবো ইনশাল্লাহ।